সুপ্রিম কোর্ট ডিসিশন, যারা স্যাটিসফাইড নয়। কোন একটা ছেলে মনে করতে পারে আমি গ্রেড ওয়ান পাওয়ার কথা। এই হচ্ছে ABC News AGT Live। ये है ABC News AGT Live। This is your ABC News AGT Live। ধারণা যদি বোর্ড কর্তৃপক্ষ করবে আমার মনে হয় এক সপ্তাহ বেশি লাগবে। সবাই পাস করলেও তারপরেও কারো ক্ষোভ থাকতে পারে রেজাল্ট সম্বন্ধে, সেজন্য সংশোধন করবে। আর রিভিউর পরে কিন্তু স্কুল কর্তৃপক্ষের সাথে রেজাল্ট, এই পরীক্ষার ফলাফল হয়েছে স্কুলের যে রেজাল্ট পাঠিয়েছে এটা দেখে রিভিউ করে সংশোধন করে। আমার বিশ্বাস এতে প্রবলেম তাদের এককালে মাধ্যমিক পাস বলে ডিক্লেয়ার করেছে, এটা এটা এই বিষয়টা এটা নয়, এটা বোর্ড কর্তৃপক্ষ করে। সংক্ষিপ্ত অথচ ইম্পর্টেন্ট একটা প্রেস, আপনারা জানেন এবছর মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা হয়নি, না হলেও সিবিএসই সহ সারা দেশে বিভিন্ন বোর্ড যেরকমভাবে ইভ্যালুয়েশন করেছে কারা নেক্সট ক্লাসে যাবে, পরীক্ষা না হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের কিছু কিছু বিষয় আছে, ক্লাস ইলেভেনের পরীক্ষা এবং ক্লাস টেনের পরীক্ষার রেজাল্ট এবং মাধ্যমিকের ক্ষেত্রে প্রি বোর্ড এবং ক্লাস নাইনের রেজাল্ট যা যা স্কুল থেকে এসছে তার পরিপ্রেক্ষিতে এক্সপার্ট কমিটি, দশজনের একটা এক্সপার্ট কমিটি আমরা বানিয়ে দিয়েছিলাম, সেই এক্সপার্ট কমিটি ইভ্যালুয়েশন করেছে। এই ইভ্যালুয়েশনের পর সারা রাজ্যে বিক্ষিপ্তভাবে কিছু অসন্তোষ ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেছে, যদিও বিরাট আকারে নয়, তবু যেহেতু অসন্তোষ দেখা দিয়েছে এই জন্য বোর্ড কর্তৃপক্ষকে মধ্যশিক্ষা পর্ষদকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দিয়েছি যে আপনারা এই বিষয়টা রিভিউ করুন, স্কুল কর্তৃপক্ষ যে রেজাল্ট পাঠিয়েছে আর বোর্ড কর্তৃপক্ষের কাছে যে রেজাল্ট আছে সেটা কোথায় গলদ রয়েছে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কোনো ত্রুটি রয়েছে কিনা, যদি থাকে স্কুল কর্তৃপক্ষের সাথে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রিভিউ করে রিভিউ করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এ ব্যাপারে কোনো জায়গায় আমরা যদিও আমাদের সরকার বা আমাদের যে দল থেকে আমি নির্বাচিত হয়েছি কোনো আন্দোলনে আমরা বিশ্বাসী নই, কোনো পথ অবরোধে আমরা বিশ্বাসী নই, কোনো গ্যারাও আমরা বিশ্বাসী নই, আমাদের কাছে নলেজে আসলে যে বিষয় যখন নলেজে আসবে তৎসঙ্গে আমরা এ ব্যাপারে গুরুত্ব বিবেচনা করি। সুতরাং কোনো আন্দোলনের প্রয়োজন নেই, বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পুরো বিষয়টা রিভিউ করে কোথায় ভুলভ্রান্তি রয়েছে সেটা যেন মীমাংসা করে নেয়, এই বার্তাটাই দেওয়ার জন্যেই আজকে সাংবাদিক সম্মেলন।
এবং সারা রাজ্যের ছাত্রছাত্রী বা তথাকথিত যারা রয়েছেন সবাইকে অনুরোধ করছি যে এ নিয়ে কোনো আন্দোলনের প্রয়োজন নেই, বোর্ড কর্তৃপক্ষ রিভিউ করবে। সুতরাং এ বিষয়ে আর কোনো আন্দোলনের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যখন যারা পাস করেছে বা গ্রেড পাস মানে পরীক্ষা না হলে ইভ্যালুয়েশনে, ইভ্যালুয়েশনে যারা গ্রেড ওয়ান পেয়েছে তাদেরও ক্ষোভ থাকতে পারে। এই ক্ষোভ থাকার সত্ত্বেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যদি ফলাফলে কে অসন্তুষ্ট থাকে পাস মানে ইভ্যালুয়েশনে যদি গ্রেড ওয়ান গ্রেড গ্রেড এ এরকম যদি অসুবিধা থাকে তাকে তার জন্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সবাই পাস করলেও তারপরও কারো ক্ষোভ থাকতে পারে রেজাল্ট সম্বন্ধে, সেই জন্য পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ অগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথম দিকে পরীক্ষা সূচি ঘোষণা করবে। রিভিউর জন্য আজকে মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ডেকে এনেছি। কালকে এক্সপার্ট কমিটির সাথে একটু বৈঠক রয়েছে, এক্সপার্ট কমিটির সাথে বৈঠকের শেষে স্কুল কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করে ইন্ডিভিজুয়াল স্কুল স্কুল যেখানে যেখানে সমস্যা রয়েছে, যেখানে সমস্যা নেই কোনো প্রয়োজন নেই রিভিউ, সেই জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে বসেই রিভিউটা করবে। এটা অতি সত্য, এটা খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। আমার ব্যক্তিগত ধারণা যদি বোর্ড কর্তৃপক্ষ করবে আমার মনে হয় না এক সপ্তাহ বেশি লাগবে। যদি পাস করে তারপরে পরীক্ষা হবে, এটা আমার কথা নয় যে সুপ্রিম কোর্ট ডিসিশন, যারা স্যাটিসফাইড নয়, কোন একটা ছেলে মনে করতে পারে আমি গ্রেড ওয়ান পাওয়ার কথা কিন্তু আমি গ্রেড এ পেয়েছি, তাহলে আই এম নট স্যাটিসফাইড, সেই জন্য তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা সুপ্রিম কোর্টের অর্ডারই এর নির্দেশ আছে। সুতরাং সেটা অনুযায়ী পরীক্ষা পরীক্ষা একটা হবেই, 100% পাস করলে পরীক্ষা হবে এবং সারা দেশে বিভিন্ন বোর্ড তাদের পরীক্ষা সূচি ঘোষণা করবে। কারণ আমি পাস করলাম কিন্তু আমার নম্বরের ব্যাপারে আমি হ্যাপি না, সেই জন্য পরীক্ষা দিতে হবে। আর রিভিউ করার অর্থ হলো স্কুল কর্তৃপক্ষের সাথে রেজাল্ট, এই পরীক্ষার ফলাফল হচ্ছে স্কুলের যে রেজাল্ট পাঠিয়েছে সেই রেজাল্টের সার্টিফিকেট দিতে হবে। এখন কোথাও এই রেজাল্ট এবং বোর্ডের রেজাল্টের মধ্যে কোনো রকম ত্রুটি আছে কিনা এটা দেখে রিভিউ করে সংশোধন করে নেবে। আমার বিশ্বাস এতে প্রবলেম আর থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। এই বিষয়ে আপনাদের সরকার না, সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ সরকার সিদ্ধান্ত নিতে পারে না। আমি শুনেছি 1980 সনে সেটা তখন খুব সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী ছিলেন, সেটা আরেকটা বিষয়। সে সময় হায়ার সেকেন্ডারি ছিল 11 পর্যন্ত, যারা 11 পর্যন্ত পড়েছে, যারা 11 পর্যন্ত পড়েছে এখন যেমন ক্লাস 12 পরীক্ষা দিলে তারপর হায়ার সেকেন্ডারি পাস, তখন ছিল আমাদের সময় ছিল 11 পর্যন্ত পড়লে 11 পাস করলে হায়ার সেকেন্ডারি পাস, এখন 12 পাস করলে হায়ার সেকেন্ডারি পাস। ওই সময় 11-এ যারা পড়েছিল তাদের তাদের এককালীন মাধ্যমিক পাস বলে ডিক্লেয়ার করেছিল। এটা এটা এই বিষয়টা এটা নয়, এটা বোর্ড কর্তৃপক্ষ করবে, আমার বিশ্বাস প্রবলেম সলভ হয়ে যাবে। এবং
পশ্চিমবঙ্গে আমরা দেখেছি রেজাল্টের পরে রিভিউ দিয়েছে, রিভিউ করার পর সেখানে সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের রাজ্য সমস্যা সমাধান হলে আমার বিশ্বাস। একটা কোশ্চেন ছিল সেদিন যে ডেল্টা প্লাসের ব্যাপারে, এটা এখন পর্যন্ত কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। দু নম্বর বলেছিলাম যে COVID-19 নিয়ে অ্যাকশন বাই ডিস্ট্রিক্ট পুলিশ ফর ভায়োলেশন অফ COVID-19 নর্মস ফ্রম 1/4/2021 থেকে 29/7/2021, এই জন্য টোটাল অ্যারেস্ট হয়েছে 3,803, ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেক আপ রয়েছে, স্পেসিফিক কেস হয়েছে 22টা কেস, এবং ফাইন মানি রিয়েলাইজ হয়েছে 61,40,680। এক এক ক্ষেত্রে এই 144 ভায়োলেশন করায়, 144 সিআরপিসি ভায়োলেশন করায়, 151 সিআরপিসি মোতাবেক অ্যারেস্ট করা হয়েছে 3,803, এবং 22টা কেস রেজিস্টার্ড হয়েছে এই অ্যারেস্টের বাইরে, আর অনেকে আবার স্পটে ফাইনও করেছে। এর সংখ্যা হল ফাইন মানি 61,40,680। এই দুইটা প্রশ্ন ওদিন বাকি ছিল, এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। যেটা বলছিলাম আপনাদেরকে, দ্য ডাইরেক্টর এনসিডিসি অন সেকেন্ড টাইম কন্ট্যাক্ট টোল দ্যাট দি দে হ্যাভ রিসিভড আওয়ার রিকোয়েস্ট অন ডেল্টা ভ্যারিয়েন্ট অ্যান্ড দে উইল নোটিফাই অন ডিউ ডেট। এটা যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে যে প্রশ্ন উঠেছিল সেটা যেটা বলেছেন খবর নেব। সবাইকে ধন্যবাদ।